আসসালামু আলাইকুম। আইবিএস নিয়ে অত্যন্ত সংক্ষেপে আমি একটা ভিডিও করতে সেই জন্য, যেহেতু আইবিএস সম্বন্ধে আমার ভিডিও রয়ে গেছে, এখানে সম্পূর্ণ ট্রিটমেন্ট ডিটেলস লেখা আছে, তবু এইটা একটা শর্ট ভিডিও হবে আইবিএসের জন্য। আমি জাস্ট বলবো যে আইবিএস পেশেন্টদের কী কী অ্যাভয়েড করতে হবে, এইটা অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস। আইবিএস পেশেন্টদের প্রথমে অ্যাভয়েড করতে হবে গ্লুটেন জাতীয় এবং ডায়েরি জাতীয় ফুড। নাম্বার টু, র ভেজিটেবলস। কিসের জন্য র ভেজিটেবলস? হচ্ছে আপনার ব্যাকটেরিয়ার, গুড ব্যাকটেরিয়ার খাবার, মানে গুড ব্যাকটেরিয়াকে ডাইজেস্ট করে। আপনার যাদের আইবিএস তাদের গাটে গুড ব্যাকটেরিয়ার সংখ্যা অত্যন্ত কম, এই জন্য সেটা ডাইজেস্ট হয় না। এই জন্য আমি রিকমেন্ড করি যে অল্প সিদ্ধ করে আপনারা ভেজিটেবলস খান। আইবিএসের পেশেন্টদের জন্য স্মোকিং এবং অ্যালকোহল নিষিদ্ধ। আইবিএস পেশেন্টের জন্য আপনাদের যে আমি বলি ইন্ডাস্ট্রিয়াল পয়জন, সেটা হচ্ছে মার্কেটের কিনা সমস্ত ভেজিটেবলস অয়েল, এগুলা আপনাকে বন্ধ করতে হবে। এখন এই যে ইম্পর্টেন্ট জিনিসগুলো যে বললাম, যে এগুলা আপনাকে মাস্ট অ্যাভয়েড করতে হবে, এখন কথা হচ্ছে কি ইনক্লুড করতে হবে। আমি সোজা কথা বলবো, আইবিএস ডাইরেক্টলি রিলেটেড আপনার স্ট্রেসের লেভেলের উপর। আপনি কতটুকু স্ট্রেস, প্রত্যেকটা আইবিএস পেশেন্ট স্ট্রেস এবং ডিপ্রেশন, বুঝছেন, ডিপ্রেসড। কী জন্য? কারণ গাট হেলথ উপর আমাদের মুড ডিপেন্ড করে, ওদের গাট হেলথ নাই, এই জন্য ওরা বলতে গেলে বেশিরভাগই ডিপ্রেসড এবং স্ট্রেস। তা আমি মনে করি যে আইবিএসের পেশেন্টের জন্য আপনার নাম্বার ওয়ান হচ্ছে আপনাকে সিম্পাথেটিক নার্ভাস সিস্টেম থেকে প্যারাসিম্পাথেটিক নার্ভাস সিস্টেমে থাকতে হবে। আমি এর আগে মনে ভিডিও করেছি যে সিম্পাথেটিক সিস্টেমের কাজ কী আর প্যারাসিম্পাথেটিক নার্ভাস সিস্টেমের কাজ কী। প্যারাসিম্পাথেটিক নার্ভাস সিস্টেম হচ্ছে আপনার আপনার ডাইজেশনের জন্য, রিপ্রোডাকশনের জন্য, আপনার হার্ট ফাংশনের জন্য, আপনার লাং ব্রিথিংয়ের জন্য, বুঝছেন, এইগুলো হচ্ছে কাজ হচ্ছে প্যারাসিম্পাথেটিক নার্ভাস সিস্টেমের। অ্যাকচুয়ালি আমাদের মডার্ন লাইফে আমরা অলওয়েজ সিম্পাথেটিক নার্ভাস সিস্টেমে থাকি, বুঝছেন, কি স্ট্রেস, এভরিহোয়ার স্ট্রেস। এর মানে আমাদেরকে শিখতে হবে যে সিম্পাথেটিক নার্ভাস সিস্টেমকে কীভাবে প্যারাসিম্পাথেটিক নার্ভাস সিস্টেমে আনা যায়। এটা যদি আমরা করতে পারি, আপনার ডাইজেশন 100% ভালো হবে, আপনার আইবিএস আপনার থাকবে না। কারণ আমাদের এই প্রবলেম সৃষ্টি হয় আনন্যাচারাল খাবার থেকে এবং অত্যন্ত স্ট্রেসফুল সিচুয়েশান থেকে, বিভিন্ন জায়গা থেকে স্ট্রেস, এই দুইটা জিনিস সৃষ্টি করে আইবিএস। আইবিএস এটা হচ্ছে ফাংশনাল, বুঝছেন, অর্গানিক কোনো ড্যামেজ এখানে নাই, এইটা হচ্ছে সম্পূর্ণ নার্ভাস সিস্টেম এবং আনন্যাচারাল খাবার, এ হচ্ছে কারণ আপনার আইবিএস। তাহলে আমাদের এই দুইটা কারণকে অ্যাভয়েড করতে হবে, গাট হেলথকে ব্যাক করতে হবে, স্ট্রেসকে দূর করতে হবে এবং ন্যাচারাল হেলথি ফুড ডায়েটে আসতে হবে, তাহলে আপনারা আইবিএস থেকে মুক্ত পাবেন। তো এইখানে একটা স্পেশাল সাপ্লিমেন্ট সবসময় আপনারা জানেন আমি রিকমেন্ড করি, যে এইখানে আপনার আর্টিচক লাগবে, এইখানে আপনার ওমেগা 3 লাগবে, এইখানে আপনার প্রোবায়োটিক লাগবে এবং আপনাকে ভিটামিন D3 লাগবে। এবং স্ট্রেস ম্যানেজ করতে আমি একটা রিকমেন্ড স্পেশাল, বুঝছেন, স্ট্রেস রিলিফ, রিয়েলি অত্যন্ত অ্যাক্টিভ, মানে আপনার ওই স্টেজ যে ন্যাচারাল হেলদি ফুড ম্যানেজমেন্ট অফ স্ট্রেস, অনেক ভিডিও ম্যানেজমেন্ট অফ স্ট্রেস রয়ে গেছে, ব্রিথিং এক্সারসাইজ, বুঝছেন, রেগুলার এক্সারসাইজ, ইয়োগা, নামাজ, বুঝছেন, অনেক কিছু আছে, বুঝছেন, আপনাকে আপনার সিম্পাথেটিক নার্ভাস সিস্টেমকে প্যারাসিম্পাথেটিক নার্ভাস সিস্টেম আনতে হবে এবং আপনাকে ওই জিনিসগুলো অ্যাভয়েড করতে যেটা বলছি এবং এগুলা ইনক্লুড করতে হবে। আবারও বলতেছি এইখানে আপনাদেরকে সাপ্লিমেন্ট, কিছু স্পেশাল কিছু সাপ্লিমেন্ট ইনক্লুড করতে হবে, ওমেগা 3, আর্টিচক, আপনাকে ভিটামিন D3,
প্রোবায়োটিক্স এবং ওমেগা 3 মনে রাখবেন, এই জিনিসগুলো মাস্ট অ্যাড করতে হবে, এবং স্ট্রেস রিলিফ। এরপরে যদি দেখেন যে আপনার এখনও ই হচ্ছে না, মানে আপনার সিমটমগুলো এখনও যাচ্ছে না, আপনাকে ওই 7টা গোপন সূত্রতে আসতে হবে, মানে ফাস্টিং এখানে অ্যাড করতে হবে। রেগুলার এক্সারসাইজ যে কোনো প্রবলেমে আপনি যে ফাস্টিং এবং রেগুলার এক্সারসাইজ করেন, আপনার সিম্পাথেটিক নার্ভাস সিস্টেম থাকবে না, প্যারাসিম্পাথেটিকে আসবে এবং আপনি এ থেকে মুক্ত থাকবেন। তাহলে কিছু জিনিস আমাকে অ্যাভয়েড করতে হবে আইবিএসের জন্য এবং কিছু ইনক্লুড করতে হবে। এইটা হচ্ছে সহজ পদ্ধতি আইবিএস থেকে মুক্ত থাকার। মনে রাখবেন যে আইবিএস যদি আপনি স্ট্রেসে থাকেন আর বাকি সবগুলোও যদি আপনি করেন, আপনার আইবিএস থেকে আপনি মুক্ত হবেন না। আইবিএস অত্যন্ত ইম্পর্টেন্ট হচ্ছে যে আমার স্ট্রেসকে দূর করতে হবে, আমার সিম্পাথেটিক নার্ভাস সিস্টেম প্যারাসিম্পাথেটিক নার্ভাস সিস্টেম থাকতে হবে, তখনই আমি আইবিএস থেকে মুক্ত হব। তাহলে ইজি ওয়ে আপনার এই প্রবলেম সলভ করেন, এই প্রবলেম সলভ করা অ্যাকচুয়ালি ইজি। তা আমি মনে করি আগের ভিডিওটা সব ডিটেলস ট্রিটমেন্ট লেখা আছে, সুন্দরভাবে লেখা আছে যে আর্টিচক কতটুকু আপনাকে ইউজ করতে হবে, ওমেগা 3, ভিটামিন ডি 3 আপনাকে কতটুকু ই করতে হবে, প্রোবায়োটিক আপনাকে কী করতে হবে, স্ট্রেস রিলিফ আপনাকে কতটুকু ই করতে হবে, এগুলো লেখা আছে। আমি এগুলো ডিটেলস বলবো না, জাস্ট আমি বললাম কী কী জিনিস অ্যাভয়েড করতে হবে এবং কী কী জিনিস ইনক্লুড করতে হবে, দ্যাটস এনাফ। ভালো থাকুন, সুস্থ থাকুন।